বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহের চ্যানেল আয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে শহরের ফ্যামিলি জোন প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে ফ্যামিলি জোন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ এক আসনের সংসদ সদস্য আব্দুল হাই। চ্যানেল আই প্রতিনিধি শেখ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আশিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা আইনজীবী সমিতির সভাপতি রবিউল ইসলাম, পাবলিক প্রসিকিউটর ইসমাইল হোসেন, প্রফেসর ডক্টর বি এম রেজাউল করিম, প্রফেসর শীর্ষেন্দু কুমার ভৌমিক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান। শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটার অনুষ্ঠান সহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের জনপ্রিয় ও প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই 24 বছরে পদার্পণ করল। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দর্শকের মন জয় করে এগিয়ে যাবে চ্যানেল আই, এ কামনা করেন তারা। আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটি উদযাপন করেন অতিথিবৃন্দ। আমি হুমায়ুন আমাদের খুব ভক্ত ছিলাম আর কি, তো ওই প্রতি ঈদে আমি কিন্তু ওয়েট করতাম যে ওই যে 7:30 চ্যানেল আই হুমায়ুন আমাদের একটা নাটক হইতো, কিন্তু আমি এটা এখন আসলে মিস করি। যাই হোক, এই জন্মদিনে আবারও শুভেচ্ছা জানাচ্ছি।